ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। এখানে সেম টাকার মধ্যেই তোমরা চিকেন বা মাটন দুটোই পেয়ে যাবে। আজকে আমাদের স্পেশাল ডে বলতে আমি বলে দিই, আমাদের আজকে অ্যানিভার্সারি। ওয়াও, কংগ্রাচুলেশন। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরো একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ। আমার পেছনে দেখতে পাচ্ছো লোকাল ট্রেন ঢুকে গেছে। আমি আছি জিরাট স্টেশনের একদম সামনে। দ্বিতীয়বারের মতন নামখানা হয়ে যাব আমি মৌসুনী আইল্যান্ড ঘুরতে। সময় আপডেট, সকাল 8:53। মানিকতলা মোড় থেকে বাসে উঠে পড়েছিলাম, এখন শিয়ালদাতে নামলাম। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাব শিয়ালদার সাউথ ডিভিশনে। এসে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এই দেখো সময় আপডেট 7:02, 7:14 ট্রেন ছাড়বে। তোমরা যখন হোয়্যার ইজ মাই ট্রেনে চেক করবে ট্রেনটা, আমাদেরকে প্রথমে যেতে হবে মৌসুনী আইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য নামখানা রেলওয়ে স্টেশন। 7:14 ট্রেন ছাড়বে, প্রায় আমরা 10টার পরে গিয়ে নামখানা রেলওয়ে স্টেশন পৌঁছাবো। এবার তোমাদের বলে দিই, হোয়্যার ইজ মাই ট্রেনে যদি চেক করো শিয়ালদা থেকে নামখানা, তোমাদেরকে মাত্র 2 ট্রেনই দেখাবে। আর তোমরা যদি লেখো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তাহলে দেখবে তোমাদের অনেক কটা ট্রেন দেখাচ্ছে। আর লক্ষ্মীকান্তপুর যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোই আবার নামখানা লোকাল হয়ে যায়, তাই একদম টেনশন নেওয়ার কারণ নেই। শিয়ালদা স্টেশনেও একবারই লিখে দেয় নামখানা লোকাল। একটা অন্যরকম ফিল হচ্ছে, কারণ এখন শীতকাল, জানুয়ারি মাসের আজকে হচ্ছে 21 তারিখ, রবিবার। তাই আজকে ভাবলাম যে এই ছুটির দিনটা একটু ইউটিলাইজ করি, মৌসুনী আইল্যান্ড ঘুরতে যাই। আর আজকে আমি একাই যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। আগে তো তোমরা দেখেছো এত সুন্দর ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম আজকে আবারও মৌসুনী থেকে ঘুরে আসি। আজকে যাচ্ছি আরও একটা নতুন ক্যাম্পে, আর খুব সুন্দর ক্যাম্পটা আমি দেখলাম ছবি ভিডিওতে, ব্যাপক লাগলো। তো যাই, তোমাদের সাথে একদম স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আর এখান থেকে আমার নামখানা পর্যন্ত UTS-এ অনলাইনে টিকিট কেটে নিয়েছি, সামনেও কাউন্টার আছে, 25 টাকা করে ভাড়া নিয়েছে। তো চলো, আজকে আরও একটা নতুন দ্বীপে তোমাদের ঘোরাতে নিয়ে যাব, মৌসুনী দ্বীপ, শিয়ালদার মেট্রো স্টেশন। আর এখান থেকে আমরা ঢুকে যাব সাউথ সেকশনের দিকে। এসে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন এই যে নামখানা লোকাল, 17 নম্বর প্ল্যাটফর্মে, 7:14, 17 নম্বর প্ল্যাটফর্ম। বাবা, প্রচুর ভিড় ট্রেনে। প্রচুর ভিড় আজকে ট্রেনে, রবিবার, অনেকে ঘুরতেই যাচ্ছে। সময় আপডেট 8:54। এসে পৌঁছালাম আমরা এখন এই লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশনে। আর সকালে যেহেতু একদম সকাল সকাল ট্রেন ধরা হয়েছে, তাই জন্য খাওয়া দাওয়াও কিছু হয়নি। আর তোমাদেরকে আগেও দেখিয়েছি যে এই স্টেশনে খাবারের প্রচুর অপশন আছে, ফল থেকে শুরু করে লুচি তরকারি সমস্ত কিছু পাওয়া যায়। লুচি তরকারি নিয়ে নেব। আর যেহেতু শীতকালের সময়, দেখো এখানে প্রচুর খাবারের অপশন আছে, এই যে জয়নগরের মোয়া থেকে শুরু করে সব কিছু। আর এখান থেকে এই যে লুচি নিয়ে নেব, এখান থেকে নেব, লুচি আছে, পেটানো পরোটা আছে, অনেক কিছু আছে। কত করে গো? আর কচুরি না লুচি আছে দেখলাম। আচ্ছা দিয়ে দাও তো, এই কচুরি দাও, নিয়ে যাবো। হ্যাঁ, 6 পিস 20 টাকা, আর এটা 115 টাকা, দাম অনেকটাই কম আছে। তো এখান থেকে এই খাওয়া দাওয়াটা করতেই হয় প্রতিবার এসে। 10-15 মিনিট পরে এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে, কিছুক্ষণ দাঁড়াবে। তো আপাতত খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি। এসে পৌঁছালাম আমরা এখন এই উকিলের হাট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটার পরের স্টেশনই হচ্ছে নামখানা স্টেশন। সময় আপডেট 10:08। এখন এসে আমরা এই যে পৌঁছালাম নামখানা রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনটায় দেখো প্রচুর মানুষের ভিড়, যারা অনেকে আছে ঘুরেও বাড়ি ফিরছে। শীতকালের সময় দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, কত মানুষ একদম ঘুরতে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছে। তো বেরিয়ে গেছি নামখানা স্টেশনের একদম বাইরে। আর বাইরে বেরোনোর পরে তোমরা দেখতে পাবে যে এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে।
আর প্রচুর মানুষের ভিড়। আমরা আগেরবার তোমাদের যখন দেখিয়েছিলাম মৌসুমী আইল্যান্ড গেছিলাম বাগডাঙ্গা হয়ে, তো এবার যাব পাতিপুনিয়া ঘাট হয়ে। পাতিপুনিয়া ঘাট হয়ে কখনো যাওয়া হয়নি, তাই পাতিপুনিয়া ঘাট হয়েও কেমনভাবে যেতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর নতুন একটা ক্যাম্পে যাচ্ছি, কী ক্যাম্প সেটা তোমাদেরকে গিয়ে একদম ওখানেই ডিটেলসে সমস্ত কিছু বলবো। এখান থেকে এই যে আমরা এখন টোটোতে উঠে পড়ছি, টোটো 60 টাকা মাথা পিছু নেবে, আমরা পাতিপুনিয়া ঘাট যাব। উঠি তাহলে। আমরা চলে এলাম এই পাতিপুনিয়া ঘাটে, এখন আমরা এখান থেকে লঞ্চে করে ওই পারে যাব। এই যে একটা ফেরি এলো, এই নৌকোটায় করে আমরা যাব। এখান থেকে এই পার থেকে ওপার আমাদের নিয়ে যেতে 10 টাকা করে নিল। ফাইনালি এসে পৌঁছালাম আমরা এই পাতিপুনিয়া ঘাটে। বেরোনোর পরে এখানে আছে প্রচুর টোটো। আপনারা কোন ছেড়ে যাবে? আমরা যাব বিচ ক্যান্ডি। বিচ ক্যান্ডি এখান থেকে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আসলে বললেই হবে যে কোন রিসোর্টে যাব। আমরা বললাম যে বিচ ক্যান্ডি ক্যাম্পে যাব, তো আমাদেরকে নামিয়ে দেবে। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটে আমরা পৌঁছে যাব কাছেই সব কটা। খুব সুন্দর এই মৌসুমী আইল্যান্ড আসার পরে তোমরা যখন এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যাবে খুব সুন্দর লাগবে। চারিদিকে কত নদী নালা, কারণ জায়গাটাই হচ্ছে একটা আইল্যান্ড, তাই জন্য পুরো নদী নালায় চারিদিকে ভর্তি। সময় আপডেট হচ্ছে 11:46। আমরা ফাইনালি এসে পৌঁছালাম এই বিচ ক্যান্ডি ক্যাম্পে, খুব সুন্দর। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ঢোকার সাথে সাথে এই জায়গাটার দৃশ্য দেখার মতন। ওহো কি সুন্দর দেখো এই জায়গাটা, দারুণ লাগছে। বিকেলবেলা তোমরা এই জায়গাটায় খুব সুন্দর ছবি তুলতে পারবে। এই হচ্ছে ভেতরে ঢোকার পরে এই ক্যাম্পটার কিছুটা ভিউ, দুর্দান্ত। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই হচ্ছে পুরো ক্যাম্পের বিভিন্ন যে রুমগুলো, আর ওদিকে টেন্ট বাগেরা সমস্ত কিছুই আছে, তোমাদেরকে পরে সব কিছু দেখাবো। প্রথমে আগে এই জায়গাটা দেখে নাও। এই জায়গাটা কিন্তু আমার এই ক্যাম্পটার আরও বেশি সুন্দর লাগলো, দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করে সব। প্রত্যেকটা জায়গাকে কত সুন্দরভাবে আলাদা আলাদা করে তৈরি করেছে, আর প্রত্যেকটা জায়গায় তোমরা যখন যাবে মানে এই ক্যাম্পটার মধ্যেও এই আলাদা আলাদা জায়গাগুলোকে তোমাদের আরও বেশি আকৃষ্ট করবে। এখান থেকে নিচে নামারও রাস্তা আছে, যখন জলটা থাকবে তোমাদেরকে দেখাবো, যখন জলটা একটু এগিয়ে আসবে। এই যে দাদা নিয়ে চলে এলো, এই হচ্ছে ডাবের জল। বেশ ভালোই লাগে যখন এই ক্যাম্পগুলোতে আসি আর এইভাবে ওয়েলকাম করা হয় ডাবের জল দিয়ে। একদম ট্রেনে বসার সিট দেখো কি সুন্দর করে বানানো, আর এখানে বসে তোমরা। তো এই হচ্ছে দেখো পুরো রুমের এরিয়া, 1, 2, 3, 4, 5, 6টা। আর উপরে দেখো টেন্টের ব্যবস্থা আছে বড় বড়। তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি, এই যে এটা হচ্ছে রুম 5 নম্বর, এই রুমটায় আজকে থাকছি। তো চলো আপাতত ফ্রেশ হই। বেশ সুন্দর লাগলো এই জায়গাটা, আর বিশেষ করে রুমগুলো অনেকটা বড় বড় আর পুরো একটা হোয়াইট কালার, একটা হোয়াইট ফিল। ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। আর এই হচ্ছে টয়লেট, বাহ গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেট আছে। একটু আগেই সব চেক আউট হয়েছে। আর এই জায়গাটায় যখন আসবো, এই একটা ব্যালকনি টাইপের করা আছে বাইরে, এখান থেকে তোমরা বাইরের এই দৃশ্যটা দেখতে পারবে। বাইরের এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখো খুব সুন্দর লাগছে এই চারিদিক, এই যে দেখছো এগুলো হচ্ছে পুরো রুম, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার, আর রাতে ডিনার দুপুরবেলা লাঞ্চ করার পুরো জায়গাটা হচ্ছে এই এরিয়াটা। আর এইটা হচ্ছে আমার রুম, যে রুমটায় আজকে পুরো থাকছি। আর এখন আমাদেরকে দিয়ে গেল এই ব্যাগটা, এই যে প্যাকেটটা, দেখিয়ে দিই কী কী দিয়েছে। শ্যাম্পু দিয়েছে, সাবান, একটা কোলগেট দিয়েছে, আর ব্রাশ। ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই হচ্ছে দাদা, বিচ ক্যান্ডির ওনার। দাদার নাম দিব্যেন্দু। দিব্যেন্দু দা,
তো ওই দাদার সাথে পরে কথা হবে, আর দাদা একদম সবকিছু আমাদেরকে বুঝিয়ে বলে দিল কোথায় কি আছে না আছে, এখানে লাঞ্চ টাইম টিফিন টাইম এগুলো কখন, তো এগুলোর টাইমিংটা তোমরা একবার পজ করে দেখে নাও এই টাইমিংয়ের মধ্যে হয়। দেখিয়ে দিই এইখানে যে জায়গাটা আছে, এখানে দেখো টোটাল 5টা মতন ছোট টেন্ট আছে, আর এই জায়গাটা লেখা আছে আই লাভ বিচ ক্যান্ডি। ওইখানেও একটা বসার জায়গা আছে, ওখানটা দেখালাম, ওটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানটা দেখো, এটা লেখা আছে ক্যান্ডি ক্যাফে, উপরে একটা ক্যাফেটেরিয়া মতন বানানো আছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করার জন্য এই জায়গাটাকে বানানো হয়েছে। এটাই হচ্ছে উপরে বড় বড় টেন্ট আছে যেগুলোর ভেতরে চারজন করে থাকতে পারে। তো কি ভাড়া সমস্ত কিছু তোমাদেরকে কালকে বলছি। তোমাদের একবার এই ওপরের এই যে টেন্টগুলো আছে এগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এর ভেতরে কতজন থাকতে পারে না পারে। যারা টেন্টে থাকবে তাদের জন্য টয়লেট হচ্ছে এই পেছন দিকটায়, আর এই হচ্ছে সমস্ত টেন্টগুলো। আর এই টেন্ট থেকে ওপর থেকে দেখো কি দুর্দান্ত একটা ভিউ লাগছে এই আমাদের সমুদ্রের। তো এই টেন্টগুলোর ভেতরে চারজন থাকতে পারে, দেখো চারজনের জন্য চারটে কম্বল আছে নাকি, এই চারজনের জন্য চারটে কম্বল, এদিকে বালিশও দেওয়া আছে এক্সট্রা, যদি আরও মনে হয় মাঝখানে ম্যাট্রেস পেতে দেওয়ার সেটাও করে দেয়। এখানে দেখো চার্জিংয়ের একদম সুবিধা আছে, পয়েন্ট পোর্ট ফোর্ট সমস্ত কিছুই আছে। এই যে ওপর দিয়ে এরকম খুলে দিলে, আচ্ছা ওপর দিয়ে এরকম আটকে দেওয়া যায় তাই তো, আটকে দিলে তোমরা এখান থেকে বসে এরকম ভিউটা দেখতে পারবে। তো এই যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলোতে যদি তোমরা চারজন একসাথে থাকো সেক্ষেত্রে তোমাদের প্রতিজনের যে খরচটা পড়বে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে সেটা হচ্ছে 1300 টাকা, আর যদি তিনজনও থাকো সেক্ষেত্রেও 1300 টাকা। দুজন যদি হয় সেটা তোমরা একবার ফোন করে নিও, ফোন করে কথা বলে নিও, দুজনের ক্ষেত্রে একটু বেশি পড়ে। তো এর ওপরে দেখালাম তোমাদেরকে রয়্যাল টেন্ট, আর এখানে তোমাদেরকে এবার দেখাচ্ছি অ্যাডভেঞ্চার টেন্ট। দারুণ, এর মধ্যে তিনজন থাকতে পারে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইখানে দেখো বোর্ডের সুবিধা আছে, এখান থেকে তোমরা চার্জিং দিতে পারো। আর এই হচ্ছে এই টেন্টগুলো, এখানে আপাতত দুটো বালিশ পাতা আছে। টেন্টের মধ্যে যদি তোমরা এসে থাকতে চাও সেক্ষেত্রে ফ্যামিলি যদি থাকো, দেখো দুটো বালিশ দেওয়া আছে ঠিকই, তবে তিনজন ফ্যামিলির জন্য আরামসে। তো এই টেন্টে থাকতে গেলে তোমাদের পড়বে 1100 টাকা, দুজন থাকলেও 1100 তাই তো? হ্যাঁ, দুজন থাকলে 1100। টোটাল 5খানা টেন্ট আছে এরকম, তো তোমরা এই টেন্টগুলো বুক করে চলে আসতে পারো। এই জায়গাটায় আসবো বিকেলবেলা, যখন এই জায়গাটার এই জায়গা পর্যন্ত পুরো জল চলে আসবে, সন্ধ্যেবেলাতেও আশা রাখছি জলটা চলে আসবে। সত্যি এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার, আর বিশেষ করে এই যে জায়গাটা কতটা বড় স্পেসিয়ার, মানে একসাথে অনেক বড় একটা গ্রুপ হোক বা যতজন ইচ্ছে এখানে এসে প্রায় 20-25 জন তোমরা এসে এর ওপরে বসে আড্ডা মারতে পারো। ট্রেনের সিটগুলো এগুলো কিন্তু খুব শক্তপোক্ত হয়, তাই জন্য বেশ ভালোই লাগছে আর বসেও আরাম। তো এই জায়গাটা এরকম করে বসো তোমরা, আর খুব সুন্দর এই যে পরিবেশ, এই পরিবেশটার মজা নাও ক্যান্ডি ক্যাফে। চলো তোমাদেরকে একবার উপরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওয়াও নাইস, এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। পুরো দেখো এই ট্রেনের পাটাতনগুলো দেওয়া রয়েছে, আর খুব সুন্দর লাগছে, বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর তোমরা এই জায়গাটায় বসে সন্ধ্যাবেলা যখন, যেহেতু এটা ক্যাফেটেরিয়া টাইপের, তো তোমরা দেখো এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাবে এই বাইরে। ওহ কি অসাধারণ লাগছে, রাত্রিবেলা দেখাবো এই জায়গাটার পরিবেশ, চারিদিকে আমি দেখতে পাচ্ছি পুরো নাচানাচি একদম একদম। কোথা থেকে এসেছেন আপনারা? ফুলকপি আলুর তরকারি, ডাল, চিংড়ি মাছ, চাটনি, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এখানে দেখতে হচ্ছে আলু ভাজা আছে, আর এটা হচ্ছে আমুদি মাছ ভাজা। এই মেনুটা হচ্ছে দুপুরবেলা আমরা খাবো, তো এখন খাওয়া দাওয়াটা করি, দেখি কেমন কি টেস্ট, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। খুব সুন্দর ডালটা, একটুখানি ফুলকপির তরকারি টেস্ট করি। আর এখানে পেছনে আমার ক্যামেরা এক দাদাই আমাকে হেল্প করে দিচ্ছে, ফুলকপির তরকারিটা খুব সুন্দর করেছে, রান্নাবান্না খুব সুন্দর, চিংড়ি মাছটা আমি দারুণ খেলাম, মিষ্টি মিষ্টি ফ্লেভার যেটা আমি খুব পছন্দ করি আর খুব ভালো লাগছে। দুপুরে খাওয়া দাওয়াটা সত্যিই খুব সুন্দর খাচ্ছে। এই হচ্ছে পমফ্রেট মাছ, এই মাছটা খুব সুন্দর রান্না করেছে। চলো খাওয়া দাওয়া তো বেশ ভালোই এনজয় করলাম,
এখন একটু রেস্ট নিয়ে এখানের যে ম্যানগ্রোভ আছে সেটা দেখতে বেরোবো। হ্যাঁ, সময় আপডেট, বিকেল 4:30 কাছাকাছি, এখন বেরিয়ে পড়লাম। আমি একা একাই যাচ্ছি, এই ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি। এই দেখো ব্রিজটা তো আমার অসাধারণ লাগে সব সময়। এই ব্রিজটা কী সুন্দর করে বানিয়েছে। ম্যানগ্রোভটা তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি, এখানের যে ম্যানগ্রোভটা সেই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে। বেরিয়ে পড়লাম, এই যে ওখানে একজন বসে আছে আর এই যে বয়ফ্রেন্ড যাচ্ছে ওর সাথে দেখা করতে। এখানে দেখো এই যে টোটো স্ট্যান্ড, আর এদিকটায় দেখো এই ম্যানগ্রোভ যাওয়ার জন্য এই রাস্তাটায় আমরা ঢুকে পড়লাম। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, বিকেলবেলা যখন আসবে সত্যি বলছি এই জায়গাটা তোমাদেরকে মানে চোখ ধাঁধানো একটা দৃশ্য দেবে। বিকেলবেলা ঘোরার জন্য আদর্শ একটা জায়গা সত্যি বলছি, এই দৃশ্য দেখার মতন, দেখার মতন। ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। এখন যেহেতু জলটা অনেকটা দূরে চলে গেছে, তাই জন্য চলন্ত যে শঙ্খগুলো হয়, মানে শঙ্খ তো আমরা দেখি যে জলশঙ্খ হয়, সেই জলশঙ্খ এখানে আসলে তোমরা দেখতে পারবে যে একদম জ্যান্ত, সে হাঁটছে। আগের বার এসে আমি পেয়েছিলাম, একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে ওইখানে জলের মধ্যে নাকি ওই এই যে জায়গাটা দেখা যাচ্ছে জল জল কাদা কাদা, এই জায়গাটায় গেলে নাকি শঙ্খ থাকার সম্ভাবনা আছে। ঘুরে চলে এলাম, আর এই দেখো বিচ ক্যান্ডি কত সুন্দর লাগছে। এই গেটটা, ভেতরে প্রচুর গান চলছে, তার মধ্যে ভিডিও করা প্রচুর চাপের ব্যাপার, কপিরাইট পড়বে, তাই একটু সাবধানে ভিডিও করতে হবে। এখানে সব প্রচুর নাচ গান হচ্ছে, প্রচুর গান বাজনা বাজছে, শুনতেই পাচ্ছ। আমাদের ক্যাম্পগুলোতে দারুণ মজা হচ্ছে, সবাই প্রচুর মজা করছে, দুর্দান্ত লাগছে কিন্তু এই জায়গাটা। এখানে আমাদের বারবিকিউর প্রিপারেশন চলছে, যেহেতু এখন একটু ঠান্ডার সিজন। তো এখন তোমাদেরকে দেখাই, এই এখানে তো বিশাল মজা করছে সবাই, দারুণ এনজয় করছে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম এই নিচের দিকটায়, আর জলটা এখন আস্তে আস্তে প্রচুর সামনে চলেই এসছে, এখন পুরো এই সামনেটায় চলে এসছে, এ দেখো। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পটা, দারুণ লাগছে। চলে এলো আমাদের আজকের সন্ধ্যাবেলার, এই হচ্ছে স্ন্যাক্স, মুড়ি আর পকোড়া। প্রচুর মানুষের ভিড়, তার কারণ এটা যেহেতু একটা শীতকালের সময়, আর প্রচুর মানুষ এসছে, এসে এই জায়গাটার মজা নিচ্ছে। এই যে শুরু হয়ে গেল দেখো আমাদের বারবিকিউ। তো এই বারবিকিউ করতে গেলে তোমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তখন একবার বলে দেবে, এটার জন্য 450 টাকা প্রতি কেজি চার্জেস আছে। দেখো আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, এখন সময় আপডেট হচ্ছে প্রায় 7:30-8 কাছাকাছি। এলো আমাদের বারবিকিউ, বেশ ভালোই বানিয়েছে বারবিকিউটা, বেশ সফট করেছে। তো সময় আপডেট, রাত প্রায় 10:30 কাছাকাছি, আর এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। এই হচ্ছে মাটন, হচ্ছে বাঁধাকপি। তো রাতে আমরা আজকে আপাতত এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। বাঁধাকপিটা খুব টেস্টি, আমাদেরকে বলে দিই, যারা রাতে ভাত খাবে তাদের জন্য ভাত আছে, আর যারা রুটি খাবে তাদেরকে আগে থেকেই বলে দিলে তাদের জন্য রুটি আছে। মানে ভাত যে তোমাদের খেতে হবে, তোমাদের কাছে রুটির অপশনও আছে, আর মাটন চাইলে দেওয়াও হচ্ছে। তো আপাতত মাটনের ঝোলটা দিয়ে রাতের আজকের এই ডিনারটা কমপ্লিট করি। এবার তোমাদেরকে বলে দিই, এখানে যে প্যাকেজটা আছে, অন্যান্য জায়গায় মৌসুনী আইল্যান্ডে থাকতে গেলে বা তোমরা যখন প্যাকেজটা সম্পর্কে জানবে বা বলবে ওদেরকে, 100 টাকা 200 টাকার ডিফারেন্স হয়। এখানে সেম টাকার মধ্যেই তোমরা চিকেন বা মাটন দুটোই পেয়ে যাবে, মানে তোমরা যেটা বলবে, চিকেন খেলে চিকেন, মাটন খেলে মাটন। বাজে প্রায় 11:00 কাছাকাছি, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, শুয়ে পড়ি। কালকে সকালবেলা আবার উঠবো তাড়াতাড়ি, তারপরে ব্রেকফাস্ট করে আস্তে আস্তে বেরোবো এখান থেকে। মাটন দিয়ে রাতের ডিনারটা কিন্তু দারুণ হলো। গুড মর্নিং সবাইকে, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মৌসুনী আইল্যান্ডে এই বিচ ক্যান্ডি ক্যাম্পে। আর সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গেছি
গরম গরম র চা। আসলে এখন যেহেতু শীতকাল, জলটা অনেকটা দূরে চলে গেছে, এটাই বৃষ্টির সময় পুরো জলটা এখানে এসে ধাক্কা খায়। এখন আমাদের সকালের ব্রেকফাস্টে দিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছি মটর আলুর একটা তরকারি, মানে ঘুগনি টাইপের, আর এটা লুচি দিয়েছে তিনটে, আরও চাইলে দেবে ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। দেখি টেস্ট করে কেমন হয়েছে। লুচিগুলো তো খুব সুন্দর ফুলকো একদম হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো এখন একটু পরেই বেরিয়ে যাব। আর এই দেখো বসে আছি যেখানে লেখা আছে আই লাভ বিচ ক্যান্ডি, আর আমার সাথে বসে আছে এই বিচ ক্যান্ডি ওনার দাদা। আর আমাদের যে প্যাকেজ আছে, প্যাকেজ আমাদের এই অ্যাডভেঞ্চার স্টেট অ্যাডভেঞ্চারে 1100 টাকা থেকে শুরু। তারপরে গ্রুপ টেন্ট আছে, গ্রুপ ডিলাইট আছে, ওটা 1200, রয়্যাল টেন্ট আছে ওটা 1300 করে পার হেড, ওই উপরে আছে পার হেড পার ডে, ওগুলো ফুডিংলো দিন সহকারে। প্রীতমদার মাধ্যমেই আমি আজকে থেকেই ডিক্লেয়ার করলাম, মানে ডিক্লেয়ার মানে করছি যে মটনটা অ্যাড করলাম আজকে থেকে, যে যে প্যাকেজ সেম থাকলো ওর সঙ্গে আমি মটনটা অ্যাড করে দিলাম। এবার যদি কেউ চিকেন খেতে চায় সেটা অবশ্যই থাকবে, থাকবে অবশ্যই, মানে যে মানে চিকেন মাটনের জন্য সেম প্রাইস, সেম প্রাইস। এবার দাদা আমি একটা কোশ্চেন করি, যে অনেকে এই মৌসুমিতে এসে 900 টাকা 1000 টাকা 1100 টাকার প্যাকেজে থাকছে, তোমার প্যাকেজটা এরকম কেন, তুমি একটুখানি এটা এক্সপ্লেন করে দাও। আমি এটা বলেছি এর আগেও অনেকে এসছে ওই রকম 800 টাকা 900 টাকায় টেন্টে হয়তো বুক করে এসছে, কিন্তু তারা অনেকেই পরে এসে আমার এখানে থেকেছে, যে তার কোয়ালিটিটা মেনটেন করি, তো আর পরিষেবা আর কোয়ালিটি এগুলো দুটোই মেনটেন করতে হয়। আর আমি, তুমিও তো এর আগে হয়তো ইয়েতে এসছো, এই মৌসুমি দ্বীপে এসছো, তুমি হয়তো ফার্স্ট টু লাস্ট হয়তো দেখেছো আমার এইটার মতন এই এইরকম মানে ইয়ে, যে আমি যেভাবে গেস্টকে রাখি গেস্টের মতন। পেয়েছো কি অনেস্টলি বলো তো? সত্যি কথা বলতে আমি তো আছি কালকে থেকে, এত সুন্দর, বিশেষ করে প্রথম কথা হচ্ছে অ্যাম্বিয়েন্স। হ্যাঁ ঠিক আছে, ওইটাই ওইটাই আমি ওইটাই চাই দেওয়ার, মানে এখানের অ্যাম্বিয়েন্সটা হিসেবে এই টাকাটা আমার মনে হয় একদম ঠিক আছে কারণগুলোর জন্য। বিশেষ করে দেখো যখন তোমরা এই এখানটায় ঢুকছো, ঢোকার সময় যে একটা ব্রিজ মতন করা, ওখানের একটা আলাদা পরিবেশ, এখানে আসার পরে এই যে লম্বা মতন জায়গাটা এখানে দেখতে পারলাম, আমি কালকে দেখলাম যে এই পাশের ক্যাম্পের জানি না কি নাম তারা এসে এইখানে বসে আড্ডা মারছে, মানে আমাদের যে এইখানকার যে গেস্টরা এসেছিল তারা ওই জায়গাটায় যেতে পারছে না, কারণ এত সুন্দর ভাবে এই জায়গাটা এত বড়, অন্য ক্যাম্পের লোকজন এসে এখানে এসে বসে আছে, মানে সেরকম ভাবে বানানো এই জায়গাটা, তাই আমার তো পার্সোনালি দারুণ লেগেছে, দারুণ। তোমরা আসলে তারপরে বুঝতে পারবে যে জায়গাটা কেমন। তোমরা আসো, বুক করো, কন্ট্যাক্ট করো, এখনো ঠান্ডার সিজন তো আছেই, যাচ্ছে না। এই যে এখানে দেখো একজন কাপেল আছে, এই দাদা আর দিদি। তো এই দাদা দিদি কালকে থেকেই আছে, আমি যখন থেকে এসেছি ওনার এই দাদা দিদিরাও কালকে থেকেই এখানেই আছে বিচ ক্যান্ডি ক্যাম্পে। তো একবার জিজ্ঞেস করে নেবো যে মৌসুমি আইল্যান্ডের এই বিচ ক্যান্ডি ক্যাম্প কেমন লাগলো আর জায়গাটা কেমন। প্রথমত মৌসুমি আইল্যান্ডে আমার একটা ফার্স্ট টাইমই আসা, এমনি দারুণই লাগলো, আর স্পেশালি ফর মানে অনলি ফর বিচ ক্যান্ডি, বিচ ক্যান্ডি ক্যাম্পের জন্য একটা আলাদা আনন্দ, কারণ বিচ ক্যান্ডি ক্যাম্পে এখানে দাদা রয়েছেন আর এখানে যেরকমভাবে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে সেটা সত্যি দারুণ। মানে এই জায়গাটায় বিচ ক্যান্ডি ক্যাম্প যেভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, মানে দিনের এবং রাতের পুরো ডিফারেন্স অ্যাম্বিয়েন্স, সেটা রাতে থাকলে বোঝা যাবে। আজকে আমাদের স্পেশাল ডে বলতে আমি বলে দিই আমাদের আজকে অ্যানিভার্সারি। ওয়াও, কংগ্রাচুলেশন। আর তোমার কেমন কাটলো, তুমিও বলো। খুবই ভালো লেগেছে এখানকার সবকিছুই ভালো লেগেছে, সেই স্পেশালিটির জন্য আমরা এখানে সেলিব্রেট করতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে কালকে ছিল, হয়ে গেছে না আজকে? ও আজকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। তাহলে চলো বেরিয়ে পড়লাম। এই যে এখানে এই যে দাদারা আছে সব, এই যে দাদা খুব ভালো সুন্দর ভাবে আমাদেরকে একদম ম্যানেজ করেছে, খুব ভালো লাগলো দাদা, চলো বাই বাই বাই, দাদাকেও বাই। হ্যাঁ বাই, অবশ্যই। আজকের মতন ভিডিওটাকে এখানেই করি শেষ, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, চলো তাহলে টাটা।